ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, এরকম বেশ আমি জানি না সফরের অবস্থা নাকি, যদি সফরের অবস্থা হয় তাহলে আপনি মাগরিব এশা জোহর আসর দুই ওয়াক্ত একসাথে সালাত পড়ে নেবেন, আগের ওয়াক্তে বা পরের ওয়াক্তে পড়া যায়। এরকম অবস্থায় সফরের অবস্থায়, আর যদি সফর না হয় এক জায়গায় গেলেন জামে পড়ে গেছেন বক্স চলে যাচ্ছে, এরকম হয় বিভিন্ন সিটিতে বাংলাদেশে খুব বেশি জাম হয়, এরকম যদি কেউ আটকে যায় তাহলে গাড়িতে যদি এরকম অসুবিধা হয় তবুও গাড়িতে না পড়ে দুই অক্ত সালাত একসাথে পড়া যায় ইনশাআল্লাহ। কারণ দুই অক্ত সালাত একসাথে পড়ুন মাগরিব এশা আর বুহর আসর, কারণ এরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে দুই ওয়াক্ত সালাত একসাথে পড়েছেন। আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো কেন এরকম করলেন, তিনি বললেন যেন তার উম্মতের কষ্ট না হয় জন্য করেছেন। তাই যদি এরকম বেশ কোনো অসুবিধা হয় তাহলে যেমন মাগরিবের সময় এরকম হয়েছে তো আপনি পিছিয়ে মাগরিবে এসে একসাথে পড়ে নেবেন, জোহর আসর একসাথে তো একসাথে পড়বেন, এরকম করবেন আর কি। কিন্তু ফজরের সালাত তো আর জমা করা যায় না, ফজর কিন্তু আলাদা পড়তেই হবে। তাই ফজরের সালাতে যদি এরকম হয়েই যায় বাই চান্স একটা কথা বলেন, তাহলে গাড়িতে পড়ে নেবেন যেরকম পারেন, আর না গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বললে থামে তো ফজরের সময়। আমি যদি বাংলাদেশ যাই তো আমরা এরকম পড়েছি, আমরা সালাত সালাত পড়েছি, আর কি বলে তারা থামে। বারাকাল্লাহ।